الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى اما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد যখন ছিল এই ধরা আসল তখন নিয়ে কুরআন নূর নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ

সম্মানিত শ্রোতা মন্ডলী আপনাদের সকলকে মুবারক জানিয়ে পবিত্র সাহারি অনুষ্ঠান শুরু করছি সাহারি রমজানের একটি গুরুত্বপূর্ণ সময় রসুল করিম সাল আলাই সাহারির ব্যাপারে গুরুত্ব প্রদান করেছেন এবং আদেশ করেছেন তাছাড়া হারুফ আইন্যাফিস তোমরা সাহারী গ্রহণ করো কারণ সাহারির মধ্যে বরকত নিহিত আছে এই বরকত বহুবিধ আধ্যাত্মিক শারীরিক স্বাস্থ্যগত এবং তাকোয়া প্রহেশগারীর গুণাবলী অর্জনের দিক থেকে আল্লাহ নৈকট্য অর্জনের দিক থেকে বহুবিধ বরকতে নিহিত আছে তাতে কোনো সন্দেহ নেই সবচেয়ে বড় বিষয় হলো যে এই সাহারির সময় সাধারণত আল্লাহওয়ালা লোকগণ এই সময় তাহাদ্জতের জন্য জেগে ওঠেন কারণ এটি কোনো সাধারণ মানুষের অভ্যাস নয় সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভবও নয় কিন্তু এ মাহ রমজানের এক মাসের সিয়াম সাধনার উসিলায় এই সাহারি গ্রহণের উসিলায় একজন সাধারণ মানুষও লুকের মতো সেই তাহার্যতের রক্তে জেগে ওঠার অভ্যাস হয় এই সাহারির ওসিলায় বলেন সুবাহ অতএব এটি যে কত বড় একটা বরকতের বিষয় যে আমি গাফিলদের মতো আমরা ঘুমিয়ে থাকি যে সময় সেই সময়টাতে সাহারি রসিলায় একজন রোজাদার ব্যক্তি শ্যাম পালনকারী ব্যক্তি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের মতো ওই সিফাত ওই বৈশিষ্ট্য নিয়ে ওই ব্যক্তি জেগে ওঠার তাওফিক পেয়ে যান বলেন সাহারি রসিলায় আমরা যদি চার রেখা দুই রাখাত করে তাহাদুদ্দ পাড়ার অভ্যাস করি হতে পারে এই অভ্যাসে আমাদেরকে এই এক মাসের অভ্যাস সারা জিন্দগি সারা বৎসর আমাদেরকে আল্লাহর তাহাদ্দুদ্দ গোজার বান্দা হতে সাহায্য করবে বলেন সোভাগা আল্লাহ রব আলমিন এই গুরুত্বপূর্ণ মোবারক সময়ে আমাদের বাংলাদেশ বেতার থেকে প্রচারিত এই সাহারি অনুষ্ঠান দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের শ্রোতামী যারা আপনারা শুনছেন পাক আমাদের সকলের পক্ষ থেকে এটিকে ইবাদত হিসাবে কবুল করুন সবাই বলে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল করিম নাজিল করেছেন এই মাহেরমদানে তিনি স্বয়ং বলেছেন শাহরুর রমাদি উংজিলা ফিহিল কোরআন এই সেই মাহের আদন যাতে পবিত্র কোরআন নাজিল করা হয়েছিল কেন নাজিল করা হয়েছিল সেই কারণও তিনি বলেছেন হুদায় গোটা বিশ্বের সমগ্র মানব জাতির হৃদায়তের জন্য এই কোরআন নাজিল করা হয়েছে আর সত্য আর মিথ্যার সুস্পষ্ট পার্থক্যকারী হিসাবে এই কোরআনকে পাক আলোক গ্রন্থ হিসাবে হৃদায়তের মহাগ্রন্থ গ্রন্থ হিসাবে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হিসাবে আল্লাহ রব আলী নাজিল করেছেন সুবাহারল্লাহ আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই কালামে মাজিদের তিলাবত শুনি সুরানি স্যার প্রথম থেকে কয়েকটি আয়াত তিলাবত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم خلقكم من واحدة وخلق منها زوجها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء <applause> واتقوا الله الذي تساءل والارحام ان الله كان عليكم رقيبا وآتوا الْيَتَامَاءَ أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ সূরানিসার প্রথম থেকে কয়েকটা হাতের তিলওয়াত শুনলাম সুরায়সা মদিনা মনা অবতীর্ণ অর্থাৎ করিম হিজরতের পরে মাদানী জিন্দিগিতে ঈশ্বরাটি নাজিল হয়েছে যেহেতু ঈশ্বরাটিতে নারী জাতির অধিকার বিবাহের বিধিনিষেধ এবং উত্তরাধিকার সম্পর্কে বিশেষ বিধান এবং তাকিদ রয়েছে বর্ণনা করা হয়েছে তাই ঈশ্বরাটির নামকরণ করা হয়েছে সুরা আন্নেসা আন্নেসা মানে হলো মহিলাগণ বা নারী জাতি এইভাবে ঈশ্বরাটির নামকরণ করা হয়েছে সুরা আননিসা। ঈশ্বরাটিতে রয়েছে একশো আয়াত তিন হাজার পঁয়তাল্লিশটি বাক্য এবং ছয় হাজার অক্ষর আর চব্বিশটি রুকু ঈশ্বরের বাকারা এবং আলী ইমরানে যেসব কথার বিবরণ রয়েছে তার কিছু বিষয়ের ব্যাখ্যা সন্নিবেশিত হয়েছে ঈশ্বরায় ঈশ্বরাটির বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে এবং বিভিন্ন রেওয়ায়তের সমর্থনে যা বোঝা যায় সেটা হল এই সুরাটি ওহুদের যুদ্ধের কাছাকাছি সময়ে নাজিল হয়েছে ইসলামের প্রথম যুগে বদর এবং অহুদ্ যুদ্ধের পর মুসলিম জাতির অভ্যুত্থান শুধু আরববাসীকেই নয় বরং সমগ্র বিশ্বকে আকৃষ্ট করেছিল বিভিন্ন জাতির সঙ্গে মুসলমানদের উঠা বসা ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল রাজনৈতিক সামাজিক ও জাতীয় জীবনে এক অভূতপূর্ব বিপ্লব সংঘটিত হচ্ছিল এবং যুগে যুগে যে সমস্ত সুক্ষ সংস্কারের অন্ধকার আরববাসীকে আচ্ছন্ন করে রেখেছিল তা ধীরে ধীরে পরিহার করার নির্দেশ এসেছিল যুদ্ধে যারা শাহাদত বরণ করেন তাদের উত্তরাধিকারের প্রশ্ন উত্থাপিত হয়েছিল এবং শহীদদের এতিম শিশুদের প্রশ্ন ও তাদের বিধবা স্ত্রীদের বিষয়ে এতিমদের হক নিয়ম নিয়মকানুন মহাজির ও আনসারদের ঐক্য আর সেই ঐক্যে ফাটল ধরাবার মুনাফিক অপচেষ্টা আত্মীয় হক প্রতিবেশীর অধিকার পরস্পরের প্রতি দায়িত্ব পালনের তাগিদ সংশোধনের শিক্ষা যুদ্ধ অবস্থায় নামাজের প্রশিক্ষণ মুনাফিকদের ষড়যন্ত্র ও তাদের সম্পর্কে সতর্কবাণী ও মুসলিমদের সাথে সম্পর্কের ভিত্তি প্রবৃতি বিষয় এই সুরায় বিস্তারিতভাবে আলোচিত হয়েছে সুরায় আলী ইমরানের শেষ আয়াতে তাকুয়া পরহেজগারি অবলম্বনের নির্দেশ ছিল আর এই সুরাকেও তাকু অবলম্বন তথা আল্লাহর ভয়ের তাগিদ দ্বারাই শুরু করা হয়েছে তৃতীয় হিজড়িতে অনুষ্ঠিত উহুদের যুদ্ধের পর যেসব সমস্যা দেখা দেয় সেগুলোর সমাধানেই পেশ করা হয়েছে সুরার প্রারম্ভে এবং এই পর্যায়ে সর্বপ্রথম এতিমদের বিষয়ে আলোচনা করা হয়েছে সুরার শুরুতে ঘোষণা করা হয়েছে যে সমগ্র মানব জাতি একই মায়ের সন্তান একই পিতামাতার সন্তান ভাতৃত্বের এই বন্ধনকে সুদৃঢ় করা মানবতার মানোন্নয়নের পূর্বশর্ত বিশ্ব মানবের সার্বিক কল্যাণ সাধনের জন্য মানুষের পরস্পরের মমত্ববোধ এবং সহমর্মিতার উপর ঈশ্বরায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে শুরুতেই আল্লাহসবহনত আলা ঘোষণা করেন এয়া ইউহান্না সুতাকু রব্বাক মুল্লাদি খালা হুকু ওয়াহিদা হে মানবমণ্ডলী তোমরা তোমাদের সেই প্রতিপালককে ভয় করো যিনি তোমাদিগকে একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন আর যিনি সৃষ্টি করেছেন সে ব্যক্তি থেকেই তার জীবন সঙ্গিনী এবং উভয় থেকে যিনি অগণিত পুরুষ ও নারী ছড়িয়ে দিয়েছেন আর ভয় করো সেই আল্লাহ তাআলাকে যার নামে তোমরা একে অন্যের নিকট সাহায্য প্রার্থী হও এবং আত্মীয়তার বন্ধন সম্পর্কে তোমরা সতর্ক থাকো নিশ্চয় পাক তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন এবং তিনি আরও বলেছেন এবং এতিমদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও আর নিকৃষ্ট সম্পদের বিনিময়ে উৎকৃষ্ট সম্পদ বদল করো না আর তোমাদের ধন সম্পদের সাথে তাদের ধন সম্পদ মিশিয়ে গ্রাস করো না নিশ্চিতভাবে জেনে রাখো যে এটি মহাপাপ আর যদি তোমাদের ভয় হয় যে তোমরা এটি মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না তবে তোমাদের পছন্দ মোতাবেক দুই দুই তিন তিন চার চার অন্য মেয়েদের বিবাহ করতে পারো তবে যদি তোমাদের আশঙ্কা হয় যে এদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে না তবে একজনকেই বিবাহ করো অথবা তোমাদের অধিকার খান্ত থাকো এতে পক্ষপাতিত্ব না করার অধিকতর সম্ভাবনা এবং তোমরা স্ত্রীগণকে তাদের মোহর সন্তুষ্ট চিত্তে আদায় করো অবশ্য যদি তারা আপন খুশিতে তা তা থেকে কিছু বাদ দেয় তবে তা সানন্দে গ্রহণ করতে পারো সম্মানিত শ্রোতা আল্লাহ সুবাহন তাহলা এই কোরানুল করিমের এই সুরার মধ্যে গোটা মানব জাতিকে সম্বোধন করে বলেছেন ইয়া আই নাস হে মানব জাতি গোটা বিশ্বে সমগ্র মানব জাতি আমি তোমাদেরকে একজন মাত্র পুরুষ এবং একজন মাত্র নারী থেকে সৃষ্টি করেছি অন্য আয়াতের মধ্যে এরকমভাবে বলা হয়েছে আর এখানে তিনি বলেছেন খলাকাকুম মিন্নফসি ও আহিদা একজন মাত্র ব্যক্তি থেকেই গোটা মানব জাতিকে সৃষ্টি করে তার মানে আদম আলাইসালামকে প্রথম সৃষ্টি করেছেন ওনার বাম দিকের পাঁজর থেকে মা হাওয়া আলাইসলামকে সৃষ্টি করেছেন তার মানে আদম আলাইসলামে প্রথম সৃষ্টি এবং ওনার থেকে মা হাওয়ার সৃষ্টি এরপরে গোটা মানব জাতি এইভাবেই আল্লাহ রব আলমী এখানে উল্লেখ করেছেন তো এ থেকে মানব জাতির একটা আত্মপরিচয় কিন্তু আমরা নিশ্চিত হয়ে যাই আল্লাহর কোরআন যেখানে সুস্পষ্টভাবে বলেছেন যে ইয়া নাস ইন্না খলকনা কুমিং জাকারি অংসা হে মানব জাতি আমি একজন পুরুষ আর একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আর এখানে বলেছেন আমি একটি মাত্র প্রাণী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি তার মানে দুটি কথাই এখানে নিজ নিজ জায়গায় প্রযোজ্য এখান থেকে আমাদের মানব জাতির আত্মপরিচয় আমরা কিন্তু পেয়ে যাই আমাদেরকে আল্লাপাক পরিকল্পিতভাবে ফারিস্তাদের সঙ্গে পরামর্শ করে তাদের অমত সত্ত্বেও আপন সিদ্ধান্তে আপন ভালোবাসায় একক সিদ্ধান্তে তিনি মানব জাতিকে সুপরিকল্পিতভাবে সৃষ্টি করেছেন সুবাহার আল্লাহ তিনি সুস্পষ্টভাবে বলেছেন ওয়াইদ কল রব্বু খালিল মালাই কাতি ইন্নি যা আইরুন ফিল আরদ্দ খলিফা ফারিস্তাদের মিটিং করে তিনি বলেছেন হ্যাঁ ফারিস্তারা তোমাদের সাথে আমি একটা বিষয় পরামর্শ করতে চাই আমি জমিন আমার খলিফা প্রতিনিধি পাঠাতে চাই তোমরা তো নূরের তৈরি গুনা কাকে বলে চিনো না কিন্তু আমি একটা নতুন জাতি সৃষ্টি করতে চাই মিশ্রণ দিয়ে শুধু নূরের নয় সেই নূর আগুন পানি মাটি বাতাস এই মিশ্রণ দিয়ে সৃষ্টি করতে চাই তাদের ইচ্ছার কিছু স্বাধীনতা দিতে চাই এবং তাদেরকে ভালো পথ মন্দ পথ চিনিয়ে দিতে চাই এবং যারা নিজের অন্তরের ফিলিংস থেকে মোহব্ব থেকে কে আমাকে ডাকে আর কে শয়তানের প্ররোচনায় শয়তানের পথে চলে যায় এই পরীক্ষাটুকু এবং সৃষ্টি জগতের এই যে বিষয়টা আমি অবলোকন করতে চাই এ কারণে ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে ভিন্ন পরিস্থিতিতে আমি এই মানব জাতিকে সৃষ্টি করতে চাই ফেরেজ জবাব দিয়েছিল হবি হামদি কনক্লাগ আমরাই তো আপনার তাজবি তহিল পড়ছি যথেষ্ট পরিমাণে আপনি ইবাদত বন্দুকি করছি হে আল্লাহ কেন আবারই একটা ঝামেলার জাতি সৃষ্টি করবেন ওয়এদ্দিমা তারা তো রক্তারক্তি করবে হানাহানি করবে ঝগড়া ফেসাদ করবে তো আল্লাহ রবুল আলমিন বলেছিলেন ইন্নি আলম তা আলমন আমি যা জানি তোমরা তা জানো না এইভাবে আল্লাহ রবুল আলমিন একক সিদ্ধান্তে ফেরিস্তাদের মতামত উপেক্ষা করে একক সিদ্ধান্তে আপন ভালোবাসায় যে মানব জাতিকে সৃষ্টি করেছেন আর ঘোষণা দিয়েছেন ওলা না নি আদম আমি বনে আদমকে সম্মানিত করেছি ফেরেস্তাদেরকে বলেছেন তে আদমকে সেজদা করো এর চেয়ে বড়ো সম্মান আর কি হতে পারে যে আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা ইসলাম অ্যালাউ করে না হারাম করে দিয়েছে এটা শিরিক এত সত্য আল্লাহ পাক স্বয়ং তার জন্য সংরক্ষিত সেজদার জায়গাটুকু তার প্রিয় সৃষ্টি আদম আর ইসলামকে সাময়িক সময়ের জন্যে হলেও তিনি দান করে দিয়েছেন বোঝা যায় মানুষকে আল্লাপ কতটা সর্বোচ্চ সম্মানিত করেছেন এবং আশ্রফুল মখলকাত সৃষ্টির সেরা জীবের মর্যাদা দিয়েছেন সেই মানব জাতি আল্লাহ প্রদত্ত সম্মান ভুলে গিয়ে আমরা যদি আমাদের আত্ম ইতিহাস ভুলে যাই এবং একজন মুসলমান আদম আল ইসলামের থেকে আমরা এসেছি এই বিশ্বাসের মধ্যেই তার সম্মান নিহিত তার সত্যিকারের বংশধারার ইতিহাস সংরক্ষিত এবং আল্লাহর কোরআনের সঙ্গে এই চিন্তা সামঞ্জস্যপূর্ণ এবং ইসলামের দ্বারা এবং ইসলামের ঘোষণা দ্বারা মানব জাতির সঠিক ইতিহাসটিকে বাদ রেখে আমরা কখনও একটা ভুল ইতিহাসের দিকে আমরা ধাবিত হতে পারি না যেন আমাদেরকে বোঝার তাওফিক দান করেন সম্মানিত শ্রোতা জেরাব্বুল আলমিন আমাদেরকে মাহে রমজান দিয়েছেন জেরাব্বুল আলমিন আমাদেরকে কোরআনুল করিম দান করেছেন ইসলাম দান করেছেন মহানবী সাল্লু আলী সাল্লামের মতো একজন সর্বশ্রেষ্ঠ পয়গম্বর দান করেছেন এবং যিনি আমাদেরকে লাইলাতুল কদর দান করেছেন অসংখ্য অগণিত নিয়ামধ্যে যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যার নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব নয় যার প্রশংসায় পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরের পানিকে যদি আমরা কালী বানাই এবং সমস্ত বৃক্ষরাজিকে যদি কলম বানাই এবং সমস্ত জীর্ণ ইনসান যদি এই কালি দিয়ে এই কলম দিয়ে এই কোটি কোটি জীর্ণ ইনসান লক্ষ কোটি কোটি তারা যদি লিখতে থাকে সে মাবুদের প্রশংসা বা হাম যার একরত্তি প্রশংসা আদায় করে লিখে আমরা শেষ করতে পারবো না সেই রব্বুল আলমিনের হাম শোনা বলতে পারা শুনতে পারা সুযোগ পাওয়া এটা এক বিশাল বড় এক পাকের মেহের বাড়ি আল্লাহ যদি তাওফিক না দেন আল্লাহকে একবার আল্লাহ বলার ক্ষমতা কারো নাই সুবাহর আল্লাহ অতএব সাহারির এই পবিত্র সময়ে আমরা সেই রব্বুল আলমিনের একটি হাম শুনি সমবেদ কণ্ঠে হামতে পরিবেশন করা হচ্ছে তুমি জন্নতি তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালি তুমি জাননাতে তোমার পাশে ম একটি ঘর বাণী দিও একটি ঘর বানী দিও সেভি বিশিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালি কি তুমি জানতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যে কে হো আসবে না করো কোনো কাজে যে দিন পাপি পাপের বোঝায় মোর বেলা যে যে দিন কে আসবে না করো কোনো কাজে যে দিন পাপী পাপের বোঝায় মোর বেলা যে পুল সিরাত গিয়ে পিসলে যাবে কত আবার আবারকে হো পুন পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাখনে সে মহাদিনে পার করে তুমি দিও মালি তুমি জানতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বাণী দিও তুমি দিও হাউজে যে কাউ পাশে স্থান দিও তুমি শীতলার নিচে সম্মান তুমি দিও হাউজে কউসার পাশে স্থান দিও তুমি শীতলার নিচে সম্মান প্রিয় নবীজি প্রিয় উতরে যাবে মহা বিচার পরমনন্দে জান্নাতে সাজাবে নব সংসার শ্রী মহা আনন্দে জান্নাতে শ্রী মহা আনন্দে জান্নাতে নবীর পাশে যায় গা দিও মালিক তুমি জানতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভি বেশিকাময় তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জানাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানী দিও আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা একটি হামদে বাড়ি তা আলো শুনলাম সমবেত কোনটি আল্লাহ রব্দুল আল তার প্রশংসা করার তার প্রশংসা শোনার হামদ শোনার হামদ বলার আমাদের সকলকে তাওফিক দান করুন এবং আমাদের অন্তর অন্তরস্থলে তার তাস বেতহালিল প্রশংসা দ্বারা আমাদের অন্তর্জাতি আল্লাহর প্রেমে বিভোর থাকি আমাদের অন্তর পরিপূর্ণ থাকি আল্লাহ পাক আমাদের সকলের অন্তরকে তার প্রেমিক হওয়ার তৌফিক দান করুন আমিন সম্মানিত শ্রোতা আমরা আবার আমরা আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি যে সুরা নিসা দিয়ে আমরা শুরু করেছিলাম সেখানে আল্লাহ তাহলা বিশেষভাবে উল্লেখ করেছেন অত্তাকুল্লাহ হাল্লাদি তসা আলুনা বিহি ওয়াল আরহাম মানুষের পরস্পরের হক আদায়ের ব্যাপারে পুনরায় আল্লাহকে ভয় করার তাকিদ করে ইরশাদ হয়েছে তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদের স্রষ্টাও পালন করতা এবং তোমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনের তাগিদে যার নাম তোমরা ব্যবহার করো যার নামে তোমরা একে অন্যের সাহায্য কামনা করো এই পর্যায়ে প্রিয়নবী সাল সাল্লাম যে তাকিদ করেছেন তা বিশেষভাবে উল্লেখযোগ্য আত্মীয়তার বন্ধন সুদৃঢ় রাখা সম্পর্কে প্রিয়নবী সল্ল ইসাল্লামের তাকিত প্রিয়নবী সাল্লাহ সাল্লাম ইশাদ করেছেন পাক হাদিসে কুদ্সিতে ঈর্ষাদ করেছেন আমি আল্লাহ আমি রহমান আত্মীয়তার বন্ধন আমার অবদান যে এই বন্ধনকে জুড়ে রাখবে আমিও তাকে জুড়ে রাখবো আর যে আত্মীয়তার এই বন্ধনকে ছিন্ন করবে আমিও তাকে ছিন্ন করব হজরত আবু হুরাইরা রিয়াতল থেকে বর্ণিত আরেকখানে হাদিসে প্রিয়নবী সাল সাল্লাম ইসাদ করেছেন আল্লাপাক যখন মানুষের পরস্পরের রক্ত সম্পর্ক তথা আত্মীয়তার এই বন্ধন সৃষ্টি করেন তখন আল্লাহ পাকের আর খুঁটি ধরে এ পেশ করে হে আল্লাহ আমি তোমার আশ্রয় করি তখন আল্লাহ পাক এরশাদ করেন তুমি কি এতে সন্তুষ্ট নও যে তোমাকে যে জুড়ে রাখবে আমিও তাকে কিন্তু যে তোমাকে বিনষ্ট করবে আমিও তাকে বিনষ্ট করব। জুড়ে রাখবো কথাটি আসলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আল্লাহ রবুল আলমী যেটি বোঝাতে চেয়েছেন যে সিলাই রেহেমি অর্থাৎ আত্মীয়তার বন্ধনকে যে বজায় রাখবে সংরক্ষণ করবে আল্লাহ তাকে তার সঙ্গে তার নৈকট্য দান করে তাকে তার সঙ্গে মিলিয়ে রাখবেন আর যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে এটাই হলো খোলাসা কথা আল্লাহ রবুল আলমিন যে সিলাই রেহমি যেটা আত্মীয়তার বন্ধনকে তিনি সৃষ্টি করে তাকে এই কথা বললেন যে এই ঘোষণা আমি তোমাকে দিলাম তুমি নিশ্চিন্ত যে তোমাকে আমি মর্যাদা দিলাম তোমার সাথে যারা সম্পর্ক রাখবে তোমাকে বজায় রাখবে আমিও তাদের সাথে সম্পর্ক রাখবো তোমাকে যারা ছিন্ন করবে আমিও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে এটা তুমি সন্তুষ্ট নও এই কথা বলার পরে হয়তো আবদুল্লাহ উমর তুমি বর্ণনা করেন রেহেম তথা রক্তের সম্পর্ক রক্ষাকারী সে ব্যক্তি নয় যে সমান ব্যবহার করে বরং রক্তের সম্পর্ক রক্ষাকারী সে ব্যক্তি যার সাথে সম্পর্ক বিনষ্ট করা হয় তবু সে সম্পর্ক অক্ষুণ্ণ রাখে সহি আলবহার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে তিনি আরও এর করেছেন হজরত আনাস রাজিল্লাহতোলাহ্ন থেকে বর্ণিত হাদিসে রয়েছে যে ব্যক্তি এই আকাঙ্ক্ষা করে যে তার রিজিকে প্রাচুর্য আসুক এবং সে দীর্ঘজীবী হোক তবে তার কর্তব্য হল সেলাই রহমে করা তথা আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা বলে শুভাহার সিহাসিত্তার মধ্যে হাদিস রয়েছে হজরতে আবু হুরাই রাজন বর্ণনা করেন এক ব্যক্তি হজরত রাসুল করিম সাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করলো ইয়া রসুল আমার কিছু আত্মীয় স্বজন রয়েছেন যাদের সাথে আমি আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করে রাখতে চাই কিন্তু তারা আত্মীয়তার এই বন্ধনকে ছিন্ন করতে তৎপর আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করি তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করে আমি তাদের ব্যবহার সহ্য করি কিন্তু তারা আমার সঙ্গে মূর্খতা সুলভ ব্যবহার করে প্রিয় নবী প্রিয়নবিশ্বাস করেন যদি তুমি এমন হও যেমন তুমি বর্ণনা করেছ তবে তুমি যেন তাদের প্রতি মাটি নিক্ষেপ করছ যতদিন তুমি অবস্থায় থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তরফ থেকে তুমি একজন গায়ে সাহায্যকারীর সাহায্য লাভ করবে সুবাহার্লা যে তোমার পক্ষ থেকে তাদের সাথে মোকাবেলায় রত থাকবে সুবাহরাল্লাহ মিশকাত শরীফে সংকৃত একখানি হাদিসে রয়েছে হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাজিয়াল বর্ণনা করেন প্রিয় নবী সাল আলী আসাল্লামের মদিনা আগমনের সঙ্গে সঙ্গে আমিও তার মহান দরবারে হাজির হওয়ার সৌভাগ্য লাভ করলাম আমি যে কথাটি তার জবান মুবারক থেকে শুনলাম তা হলো এই যে তা হলো এই হে লোকসকল। সকল তোমরা একে অন্যকে অধিক পরিমাণে সালাম দিও আল্লাহ পাকে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং সেলাই রহমি করো তথা আত্মীয় স্বজনের সঙ্গে মধুর ব্যবহার করো আর এমন সময় নামাজ আদায় করো যখন মানুষ থাকে নিদ্রায় বিভোর অর্থাৎ গভীর রাতে যদি এই কর্মসূচির উপর আমল করো তবে তোমরা অবশ্যই অতি শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে প্রিয় নবী আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় রাখার উপর এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে বিষয়টিকে আল্লাহ পাখির প্রতি ইমানের পরবর্তী স্তরের সৎ হিসেবে চিহ্নিত করেছেন তিনি ইসাদ করেছেন আহাবুল আহম আলী ইদাল্লাহি আল ইমান সুম্মা সিলাই রহম আল্লাহ পাখির নিকট সবচেয়ে পছন্দের আমল হচ্ছে তার প্রতি ইমান বা বিশ্বাস স্থাপন করা এবং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা এ সম্পর্কে আরো সতর্ক বাণী উচ্চারণ করেছেন ওসলমান ওসালানি অর্থাৎ আত্মীয়তা কিয়ামতির দিন আরো সে ঝুলন্ত অবস্থায় থাকবে এবং বলবে হে আল্লাহ সে ব্যক্তিকে বিচ্ছিন্ন করে দাও যে আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছিল এবং ওই ব্যক্তিকে নিকটে রাখো যে আমার সম্পর্ক ঠিক রেখেছিল আমাদের প্রিয় নবী হজরত রসুল করিম সাল্লাসাল্লাম এই পর্যায়ে আরো কঠোর হুশিয়ারি মানে উচ্চারণ করে ইস্বাদ করেছেন দুই ব্যক্তির দিকে আল্লাপা কিয়ামতের দিন রহমতের দৃষ্টিপাত করবেন না তারা হলো আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী এবং মন্দ প্রতিবেশী যারা প্রতিবেশীকে কষ্ট দেয় আরও বহু হাদিসে প্রিয় নবী সাল্লু আলু সাল্লাম আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় রাখার আত্মীয়তার হক আদায়ের তাদের সাথে মধুর ব্যবহার করার সকল মানুষের সাথে ভালো ব্যবহার করার এবং পরোপকারের তাকিদ করেছেন সম্মানিত শ্রোতা আসুন সহমর্মিতার মাস মাহে রমজান এ বিষয়ে আমরা এখন আলোচনা শুনব আলোচনা করছেন মাওলানা মুরতুজা ইবনে মুস্তফা সালহি বিস্মিল্লাহমান মহান আল্লাহ তালের কাছে মনোনীত দিন ব্যবস্থার নাম হলো ইসলাম ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান পূর্ণ জীবনে পূর্ণময় একটি ইবাদত হলো মাহে রমজান পূর্ণ জীবন বিধান ইসলাম সাম্য ও মৈত্রীর ধর্ম মৈত্রীর জন্য প্রয়োজন সাম্য সাম্যের জন্য প্রয়োজন সহমর্মিতা সম উপলব্ধি ও সম অনুভব পূর্ণময় মাস রমজান একে অন্যের প্রতি সম অনুভব সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টিতে অবদান রাখে হাদিস শরীফে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াহু ওয়া শাহরু সব্র ওয়া সব্রু সবাবহুল জেন্না ওয়া শাহরুল মুআসাদ ওয়া শাহরু ইয়াসতাদু ফীহি রিযকিল মুমিন এ মাস ধৈর্য ধারণ করার মাস আর ধৈর্য ধারণ করার চূড়ান্ত বিনিময় হচ্ছে জান্নাত অতঃপর এটি সহমর্মিতার মাস আর এই মাসেই মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয় অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই পবিত্র মাহে রমজানুল কারিমে ধৈর্য ধারণ করে এবং সহমর্মিতাপূর্ণ মনোভাব ও আচরণ প্রকাশ করে মহান আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়াতে রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আখিরাতে চূড়ান্ত প্রতিদান জান্নাত দান করবেন পবিত্র রমজানুল করিম তাকুয়া অর্জনের মাস ধৈর্য ধারণ করার মাস ও সহমর্মিতার মাস বছর ঘুরে প্রকৃতির নিয়ম অনুসারে মহান রবের ইচ্ছা মোতাবেক মানুষের থমকে দাঁড়ানো ইমান ও আমলকে ঢেলে সাজানোর অঙ্গীকার নিয়ে গুনাহ মাফির এক রাস সুবর্ণ সুযোগ নিয়ে রাহমত মাহফিরাতে না জাতের সৌগাতি নিয়ে সুচিত শুভ্রতার আলো ঝলমলে প্রত্যয় নিয়ে ভালোবাসা মানবতা ও সহমর্মিতার আহ্বান নিয়ে সংযম ও ন্যাক আমলের বার্তা নিয়ে এই পবিত্র মাসটি আগমন করেছে এ মাসের প্রতিটি দিন প্রতিটি রাত এমনকি প্রতিটি মুহূর্ত মহান রবের পক্ষ থেকে বান্দার জন্য অফুরন্ত এক নিয়ামত প্রতিটি মুহূর্তে যেন ইবাদতের অন্তর্ভুক্ত ইফতার এবাদতের নফল নামাজ নফল ইবাদত বন্দেগি কোরআন তিলাওয়াত লাইল সালাতুল হাজাত এমনকি মানবতার কল্যাণে অসামান্য অবদান রাখার মতো বহুবিধ ইবাদতের সমারোহ রয়েছে এই পবিত্র মাসটি ঘিরে তাই এই মাসেই প্রতিটি মুসলিম ইমানদার নরনারী নিয়ম মাফিক দৈনন্দিন আমলের তালিকা করে আমলের প্রস্তুতি গ্রহণ করে আমলের উপলক্ষ ও ন্যাক কাজের আগ্রহ এই মাসে বরাবরই একটু ভিন্ন হয়ে থাকে এবং এই পবিত্র মাসটির অনিবার্য একটি বিষয় দিনভর সিয়াম সাধনা যার একটি অংশ দীর্ঘ সময় পর্যন্ত উপবাস থাকা যার ফলে শারীরিক অবসাদ ও ক্লান্তি বোধ হয়ে থাকে এমনকি অসংখ্য ছিন্নমূল মানুষ দুস্থ অসহায় পথশিশু সুবিধাবঞ্চিত মানুষ এবং শ্রমজীবীগণ তাদের জন্য সম উপলব্ধি ও সহমর্মিতা জ্ঞাপন করা এটি পবিত্র মাহে রমজানের বহুমুখী শিক্ষার একটি মানবিক অংশ রহমতপূর্ণ এই মাস পবিত্র রমজানুল করিমের রোজা ও অন্যান্য ইবাদতের অনুষঙ্গ হচ্ছে পারস্পরিক একে অন্যের প্রতি সম অনুভব সহযোগিতা ও সহমর্মিতাপূর্ণ আচরণ পারস্পরিক একে অন্যের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা মৌলিকভাবেই ন্যাক আমলের অন্তর্ভুক্ত পবিত্র মাহে রমজানুল করিমের মূল উদ্দেশ্য হচ্ছে একজন ইমানদার ব্যক্তিকে নেক আমল দ্বারা সমৃদ্ধশালী করে তোলা সেই সাথে তাকুয়া অর্জনকারী হিসেবে গড়ে তোলা মহান আল্লাহ এর সাদ করেন ওয়া তারু আল বিউরিবাকুয়া ওয়ালা ইসবিমল ওয়াতিদুলব তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে পারস্পরিক সহযোগিতা করবে গুনাহ ও জুলুমের কাজে একে অন্যকে সহযোগিতা করবে না আল্লাহ তালাকে ভয় করে চলো নিশ্চয়ই আল্লাহর শাস্তি অতি কঠিন সুরা মায়দা আয়াত দুই হায়দিস শরীফে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাদ করেন যে ব্যক্তি কোনো মানুষের পার্থিব কষ্টসমূহের একটি দূর করে দেয় আল্লাহ তালা কেয়ামতের দিন তার কষ্টসমূহকে দূর করে দিবে। যে ব্যক্তি কোনো মানুষের অভাবের কষ্ট লাঘব করে দেয় মহান আল্লাহ তালা দুনিয়া ও আখিরাতে তার সকল অভাবকে লাঘব করে দিবে। যে ব্যক্তি তার কোনো ইমানদার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপনও রাখবে মহান আল্লাহ তালা দুনিয়া ও আখরাতে তার সকল দোষ গোপন করে রাখবেন আল্লাহ তালা সর্বদা সেই সকল বান্দার সহায়তায় থাকে যে সকল বান্দা একে অন্যের সহায়তায় ও সহমর্মিতায় লিপ্ত থাকে আর পবিত্র রমজানুল জানুল করিমের গুরুত্বপূর্ণ একটি শিক্ষাই হচ্ছে একে অন্যের প্রতি সহায়তা সহযোগিতা সহমর্মিতাপূর্ণ মনোভাব পোষণ করা অপর হাদিসে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে যে তার ভাইয়ের সহযোগিতা করার মতো সামর্থ্য রাখে সে যেন তা করে সাহি মুসলিম হাদিস একষট্টি কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি সুস্পষ্ট যে একে অন্যের প্রতি সহমর্মিতাপূর্ণ আচরণ কোরআন সুন্না মানদণ্ডে অনেক বড় একটি ন্যাক আমল এবং মহান আল্লাহ তালা এই মর্মে ঘোষণা করেন সহায়তা ও সহমর্মিতাপূর্ণ আচরণকারীকে পূর্ণ সহায়তা তিনি নিজেই করবেন আর সেই সহমর্মিতাপূর্ণ আচরণ যদি হয় পূর্ণ এই সহমর্মিতার মাস রমজানিমে তাহলে সেটি অধিক পূর্ণ লাভের জন্য যথেষ্ট হবে। শিক্ষা তাকুয়া আর তাকুয়া যিনি অর্জন করতে পারেন তিনি মোত্তাকি মোত্তাকি তো সেই ব্যক্তি হতে পারে যিনি দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে সংযমের প্রশিক্ষণ গ্রহণ করে আর এটি সম্ভব হয় কেবল একে অন্যের প্রতি সহমর্মিতা চর্চার মাধ্যমে পবিত্র রমজান সহমর্মিতা চর্চার মাস এতে কোনো সন্দেহ নেই যে ধৈর্য সহনশীলতা তাকওয়া অর্জনেই সিয়াম সাধনার মূল উদ্দেশ্য তবে এসবের বাহিরও রোজার মূল একটি উদ্দেশ্য হল মানব জাতিকে সহানুভূতি ও সহামর্মিতার অনুপম শিক্ষা প্রদান করা পবিত্র ইসলাম ধর্মে সাম্য মৈত্রীর যে নান্দনিক দর্শন রয়েছে পবিত্র সিয়াম সাধনার মাধ্যমেই এর বাস্তবায়ন হয়ে থাকে রমজান উল করিম যেমনিভাবে বান্দার প্রতি মহান আল্লাহ তালার রহমত বা দয়াকে আকর্ষণ করে ঠিক তেমনিভাবে মানুষ একে অন্যের প্রতি মমত্ববোধ সহানুভূতি দয়া ভালোবাসা ও সহমর্মিতা অনুভব করে এটি একজন ইমানদার ব্যক্তির ইমানের বহিঃপ্রকাশ যা মহান আল্লাহ তালার পক্ষ থেকে অনুপম নিদর্শন সংযম সাধনার এই মাসে ক্ষুদা ও পিপাসার প্রকৃত অনুভূতির মাধ্যমে বিত্তবান সচ্ছল রোজাদার ব্যক্তিগণ দরিদ্র ও অভাবী মানুষের না খেয়ে থাকার কষ্ট অনুভব করতে সক্ষম হন এই উপলব্ধির আবেশেই বিত্তশালী ব্যক্তিগণ কুলহীন সমুদ্রসম সহানুভূতি ও সহমর্মিতা নিয়ে অন্যের পাশে দাঁড়ানোর স্বতঃস্ফূর্ত প্রেরণা বোধ করেন রসুল্লাহ আলী ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসকে হাদিসের বাসায় শাহরুল মুআসাদ তথা সহানুভূতি ও সহমর্মিতার মাস বলে আখ্যায়িত করেছেন আর এই সহমর্মিতাপূর্ণ মনোভাব নিয়ে যখন মহান রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একে অন্যের প্রতি এগিয়ে আসবে নিঃসন্দেহে সমাজে বিদ্যমান অভাব ক্লিষ্ট মানুষের অভাব দূর হবে সুবিধা বঞ্চিত মানুষগুলো সুবিধাভুক্ত হবে অসহায় মানুষ সহায়তা লাভ করবে শ্রমিকের শ্রমের বোঝা হালকা হবে মানুষের নিত্য অনাহার অর্ধাহারের থাকার কষ্ট হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে কেবল মাত্র স্বমর্মিতার মাস রমজানই পেরেছে মমূর্ষ মানবিক ইন্দ্রিয়ানুভূতিকে জাগ্রত করতে পবিত্র মাহেরম জানুল করিমে একে অন্যের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার এই মূল্যবান শিক্ষা ও প্রশিক্ষণ যদি আমরা বছরব্যাপী অনুশীলন করতে পারি তবেই মানব সমাজ দেখবে না কোনো রকম অসাম্য ও শ্রেণী বৈষম্য দূরীভিত হবে বিশ্বব্যাপী বিরাজমান সুকঠিন দারিদ্র সুখ শান্তি ও সমৃদ্ধিতে আমূল শান্তিময় পরিবেশে পরিপূর্ণ হবে ধরিত্রী মহান আল্লাহ সুবাহান আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা এতক্ষণ আমরা সহমর্মিতার মাস মাহের রমজান আলোচনা শুনলাম মাওলানা মুরতজা ইবনে মোস্তফা সালিহের কাছ থেকে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার এবং বাস্তব জীবনে আমল করার তাওফিক দান করুন আল্লাহ সুবান উত্তরাধিকার আইন সম্পর্কে তিনি বলেছেন ইউসি কুমুল্লাহ হুফি আউলা আদি কুম্বলে মিসলো হাউসজিল অংশ আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের সন্তানদের সম্বন্ধে এই আদেশ দিচ্ছেন এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান কিন্তু যদি কন্যা সন্তানই দুইয়ের অধিক থাকে তবে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ আর যদি এক কন্যাই থাকে তবে সে লাভ করবে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক যদি মৃত ব্যক্তির কোনো সন্তান থাকে তবে তার পিতামাতার মধ্যে প্রত্যেকের জন্য মূল সম্পত্তির ষষ্ঠাংশ রয়েছে আর যদি তার কোনো সন্তানই না থাকে এবং পিতামাতাই হয় তার ওয়ারিস তবে মাতার জন্য এক তৃতীয়াংশ আর যদি একাধিক ভাই থাকে তবে তার মাথা পাবে এক ষষ্ঠাংশ অবশ্য এ ভাগ কার্যকর হবে মৃত ব্যক্তি যে ওসিয়ত করেছে তা আদায় করার পর এবং তার কর্য বা ঋণ পরিশোধ করার পর তোমাদের পিতা ও সন্তানদের মধ্যে কে তোমাদের জন্যে অধিকতর উপকারী হবে তা তোমরা জানো না এটি আল্লাহর বিধান নিশ্চয়ই আল্লাপাক মহাজ্ঞানী বিজ্ঞানময় এই আয়াতের শানি নজুল হল সহি বখারি মুসলিম আবুদাউদ্ তিরমিজি শরীফ নাসাই শরীফ এবং ইবনে মাজাই এ হাদিস সংকুলিত হয়েছে যে শানি নজুল হিসাবে হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাজিয়াল বর্ণনা করেন বনি সালমান নামক মহল্লায় প্রিয় নবী সল্ল আমাকে অসুস্থ অবস্থায় দেখতে আগমন করেন আমি তখন বেহুস অবস্থায় ছিলাম তিনি অজু করে আমার উপর পানির ছিটা দেন ফলে সঙ্গে সঙ্গে আমার জ্ঞান ফিরে আসে আমি তখন আরজ করি ইয়া রসুল আল্লাহ আমি কি আমার সম্পদের ব্যাপারে কোনো অসিয়ত করতে পারি এ সম্পর্কে হুজুরের কি আদেশ তখনই আয়াত নাজিল হয় এই আয়াতের সানি নজর সম্পর্কে তাফসির কারকগুণ আরও একটি বর্ণনার উদ্ধৃতি দিয়েছেন সাদ ইবনে বাড়ির স্ত্রী প্রিয়নবী সল্লাহ আলী ওসাল্লামের দরবারে হাজির হয়ে আরোজ করলেন ইয়া আল্লাহ সাদ রাজিয়াল্লাহ তালাহ ওহুদের যুদ্ধে আপনার সঙ্গে শরিক হয়ে শাহাদ বরণ করেছে এই দুটি কন্যা তিনি রেখে গেছেন আর এই কন্যা দুয়ের চাচা তাদের সমস্ত সম্পদ দখল করে নিয়েছে অর্থ সামর্থ্য ব্যতীত এদের বিয়ে সাদী দেওয়াও সম্ভব নয় তখন প্রিয় নবী সাল্লাহ আলুসাল্লাম ইস্বাদ করেন আল্লাপাক তাদের সম্পর্কে সিদ্ধান্ত ঘোষণা করবেন এরপর এই আয়াত নাজিল হয় তখন প্রিয় নবী সাল্লাহ চাচাকে আদেশ করলেন সাদের পরিত্যক্ত সম্পদের দুই তৃতীয়াংশ তাদের কন্যাদেরকে দাও আর এক অষ্টমাংশ তার স্ত্রীকে দাও আর অবশিষ্টাংশ তোমরা ভোগ করো এই আয়তের সানি নজুল সম্পর্কে আরও একটি ঘটনা বর্ণিত হয়েছে তাফসিরের মধ্যে বর্বরতার যুগে কন্যা সন্তানদেরকে পিতার উত্তরাধিকারী হিসাবে কিছুই দেওয়া হতো না এমনকি অল্প বয়স্ক পুত্র সন্তানরাও কিছু লাভ করতো না উত্তরাধিকার লাভ করার সৌভাগ্য তাদেরই হতো যে দুশ্মনের সঙ্গে লড়াই করার শক্তি রাখতো হযত হাম্মান রাজিয়াল্লা তালু যিনি বিখ্যাত কবি ছিলেন তার ভাই আব্দুর রহমানের ইন্তেকাল হয় তিনি এক স্ত্রী এবং পাঁচ কন্যা রেখে যান তখন অন্য ওয়ারিশগণ তাদের অর্থ সম্পদ দখল করে নেয় হজরত আবদুর রহমান রদীলতানের স্ত্রী প্রিয় নবী দরবারে অভিযোগ করলে নাজিল হয় এই আয়াত ফায়ীং কুন্নানি সান ফাউখাস নাতেনি ফালাহুন্ন সুলু সা মা আর হজরত আবদুর রহমান রদীলতানের স্ত্রী সম্পর্কে নাজিল হয় ওলাহুন্ন রুবর ও মিম্মা তারক তুম বর্বরতার যুগে পিতার পরিত্যক্ত সম্পত্তি থেকে কন্যা সন্তানদেরকে বঞ্চিত করা হতো পবিত্র কোরআনের এই আয়াতে উত্তরাধিকারের বন্টনে যে অত্যাচার হতো তা বন্ধ করার ঘোষণা রয়েছে সুভাহারল্লাহ এখানে একথা প্রনিধানযোগ্য যে পূর্ববর্তী আয়াতসমূহে এই ঘোষণা করা হয়েছে যে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে তার আপন জনদের প্রাপ্য অংশ রয়েছে এবং ওয়ারিরদের মধ্যে যারা এতিম তাদেরকে আদায়ের ব্যাপারে বিশেষ তাকিদ রয়েছে এতিমের হক যারা গ্রাস করে তাদের শাস্তির কথা ঘোষণা করা হয়েছে আর আলোচ্য আয়াতে পরিত্যক্ত সম্পত্তিতে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের মধ্যে কার অংশ কতখানি তার বিস্তারিত বিবরণ ঘোষণা করা হয়েছে মৃত ব্যক্তির সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তার সন্তান সন্ততির সাথে তাই তাদের সম্পর্কে সর্বপ্রথম ঘোষণা করা হয়েছে যে যদি মৃত ব্যক্তির পুত্রকন্যা উভয়ই থাকে তবে এক ছেলে পাবে দুই মেয়ের অংশের সমান অর্থাৎ ছেলের অংশ মেয়ের অংশের দ্বিগুণ হবে কেননা ছেলেদের যেমন দায়িত্ব বেশি তেমনি প্রয়োজনও বেশি তাদেরকে অনেকের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করতে হয় তত্ত্বজ্ঞানীগণ এই পর্যায়ে একটি তত্ত্বের সন্ধান দিয়েছেন যে আল্লাপাক তার বান্দাদের প্রতি কত মেহরবান তার একটি প্রকৃষ্ট প্রমাণ লক্ষ্য করা যায় এই আয়াতে কেননা এতে আল্লাপাক পিতার প্রতি নির্দেশ জারি করেছেন যেন তার সন্তানদের ব্যাপারে সে দায়িত্ব পালন করে এবং তাদের হক সঠিকভাবে আদায় করে এত দ্বারা এই সত্য উদ্ভাসিত হয় যে পিতামাতা তাদের সন্তানের প্রতি যত মেহেরবান হয় তার চেয়ে কোটি কোটি গুণ অধিকতর মেহরবান হন স্বয়ং স্রষ্টা ও পালনকর্তা আল্লাহ রব্বুর আলমিন তার সৃষ্টির প্রতি একখানি হাদিসে রয়েছে এক বন্দী মহিলার সন্তান হারিয়ে গেলে সে পাগলের মতো ছোটাছুটি করে সন্তানের সন্ধানে একটু পরে শিশুটিকে যখন পাওয়া যায় তখন সে তাকে বুকে নিয়ে সকলের সামনে দুধ পান করাতে শুরু করে তখন সাহাবাই করামকে সম্বোধন করে প্রিয়নবী সল্লু আলু সাল্লাম জিজ্ঞাসা করেন এই মহিলা কি তার সন্তানকে অগ্নিতে নিক্ষেপ করতে পারবে সাহাবাইকরাম বলে ইয়া ইয়ারাসোল্লাল্লাহ অবশ্যই নয় তখন প্রিয়নবী সল্ল্লাহু আলু সাল্লাম ইসাদ করেন আমি আল্লাহ নামে শপথ করে বলছি আল্লাপাক তার বান্দাদের প্রতি এর চেয়েও অধিকতর মেহেরবান হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রদুল্লাহ তোলাহ বর্ণনা করেন ইতিপূর্বে মৃত ব্যক্তির অর্থ সম্পদের হকদার হতো শুধু তার ছেলেরা আল্লাপাক ওই নিয়ম বাতিল ঘোষণা করে ছেলে মেয়ে উভয়কে পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী বলে ঘোষণা করেন অবশ্যই একথা সত্য যে এক ছেলে দুই মেয়ের সমান অংশ লাভ করবে এটা আল্লাহর বিধান এর মধ্যে নিশ্চয়ই কোনো কল্যাণ নিহিত আছে যদি কারো এক ছেলে এবং দুই মেয়ে থাকে তবে ওই ছেলের অর্ধেক সম্পত্তির মালিক হবে আর মেয়েরা পাবে অবশিষ্ট অর্ধেক কিন্তু কারো যদি একটি ছেলে এবং একটি মেয়ে থাকে তবে ছেলে পাবে পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দুই ভাগ আর মেয়ে পাবে তিন ভাগের এক ভাগ যদি কারো পুত্র সন্তান নাই থাকে শুধু মেয়েই থাকে তবে দুই বা তার চেয়ে বেশি মেয়ে থাকলে তারা দুই তৃতীয়াংশ পাবে আর অবস্থা এমন হয় যে মাত্র একটি মেয়ে রয়েছে তবে সে পাবে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক অতপর আল্লাপাক পিতামাতার অংশের কথা ঘোষণা করেছেন ওয়াহিদি যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি থাকে তবে তার পিতামাতা পরিত্যক্ত সম্পত্তির এক ষষ্ঠাংশ ছয় ভাগের এক ভাগ তারা পাবে আল্লা রেবিন আমাদের সকলকে আল্লাহর এই বিধানের মধ্যে কল্যাণ নিহিত আছে বলে বিশ্বাস করার এবং বাস্তব জীবনে আমল করার তফিক দান করুন সম্মানিত শ্রোতা সহমর্মিতার মাস দান এ বিষয়ে আমরা আরও আলোচনা শুনব মুফতি মোহাম্মদ সিরাজুল হকের কাছ থেকে মাহে রমজান তাকর মাস সহমর্মিতার মাস রহমতের মাস বরকতের মাস আত্মসংযমের মাস আত্মসধ্যের মাস সহমর্মিতা প্রকাশের মাস বরকতপূর্ণ এই মাসে বরকত লাভের একটি উপায় হল সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া নেক কাজ এবং ভালো কাজের ক্ষেত্রেও আমরা একে অপরকে সহযোগিতা সহমর্মিতা করতে পারি আল্লাহ রবুল আলমিন এই জন্য বলেছেন তোমরা নেক কাজে একে অন্যকে সহযোগিতা করবে গোনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না আল্লাহকে ভয় করবে নিশ্চয় আল্লাহর শাস্তি অতি কঠিন সুরা মায়দা হাদিস শরীফে এরশাদ হয়েছে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুসলমানের পার্থিব কষ্ট সমূহের একটি দূর করে দেয় আল্লাহ তালা কালকিয়ামতের ময়দানে তার একটি কষ্ট দূর করে দেবেন সুহান আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন অল্লাহফি আউনীল আবদে মা কান আল আবদি আউনে আকিহি সহি মুসলিম আল্লাহ রবুল আলমিন তার বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য সহযোগিতা করতে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইকে সাহায্য সহযোগিতা করতে থাকে মাহে রমজান আমাদের হৃদতা সহমর্মিতা ভালোবাসা একে অন্যের প্রতি মমত্ববোধ ভালোবাসাবোধ জাগ্রত করে তুলে ধরার একটা মহান সুযোগ মায়ের রমজান অসহায় মানুষদের পাশে আমরা এই মাহের রমজানে তাদের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করতে পারি নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে তার ভাইয়ের উপকার করার সামর্থ্য রাখে সে যেন তা করে সহি মুসলিম তাই আসুন আমাদের প্রতিবেশী নিকটাত্মীয় দূরাত্মীয় যারাই আসে না কেন তাদের প্রতি এই মাহে রমজানে আমরা যারা বৃত্তশীল আছি আমরা তাদের পাশে দাঁড়াই তাদের কষ্ট লাঘব করি তাদের সাহারিতে সহযোগিতা করি তাদের ইফতারে সহযোগিতা করি আমরা তাদের পাশে দাঁড়াই এভাবে সহমর্মিতার হাত আমরা তাদের জন্য বাড়াই দেই রোজার বড় একটি উদ্দেশ্য হলো মানবজাতিকে জাতিকে সহানুভূতি সহমর্মিতার অনুপম শিক্ষা প্রদান করা ইসলামে সাম্য মৈত্রীর যে নান্দনিক দর্শন রয়েছে সে আম সাধনার মাধ্যমেই মূলত এর বাস্তবায়ন হয়ে থাকে তাই আসুন মাহের রমজানে আমরা গরিবদের পাশে দাঁড়াই এবং তাদেরকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করে সহমর্মিতা দেখেতে পারি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি আসুন আমরা মাহের রমজানে তাদেরকে সাহায্য করি সহযোগিতা করি আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের মাহের রমজানে এই সহযোগিতা সহমর্মিতা কবল করে নেন আমিন আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ মুফতি মোহাম্মদ সিরাজুল হকের কাছ থেকে সহমর্মিতার মাস মাহের রমজান এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আল্লাহ আল্লাহরবুল আলমিন এই আলোচনা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার এবং বাস্তব জীবনে আমল করার তাওফিক দান করুন সম্মানিত শ্রোতা আল্লাহ সুবাহ তালার সানে আমরা একটি হামদে বাড়ি শুনব কুলজাহানের পালনেওয়ালা রাবুলালামি খালেক তুমি মালিক তুমি রহমানু রাহিম खाले के तुमी मालिक तुम्हानो रहीम कुल जहानेर पलने वाला बुला मी खालिक तुम्हें मालिक तुम्हें मानो रहीम মালিক তুমি রহমান ও শিম তুমি হে নিরাকার নাই কো কোন শরিক তোমার ও তুমি হে নিরাকার নাই কো কোন শরিক তোমার বিচার পতি তুমি মাওলা চার তুমি মাওলা রোজ দিন খালেক তুমি মালিক তুমি রহমানো রহম খালেক তুমি মালিক তুমি রহমানো পয়দা তোমার তামাম জাহান তোমার সৃষ্টি জিনো ইনসান পয়দা তোমার তাম জাহান তোমার সৃষ্টি জিনো ইনসান তোমার গোড়া সাগর পাহাড় তোমার গোড়া সাগর পাহাড় আসমানো জোমি তুমি मालिक तुम्हें रही खालिक मी मालिक तुम्हेंहान रही करो তুমি যখন চাও যাকে যা খুশি তাকে তা দাও কর তুমি যখন চাও যাকে যা খুশি তাকে তা দাও সকল তোমার হাতের মুঠোয় সকল তোমার হাতের মুঠোয় শক্তি সীমাহি खालिक मालिक तुम्हें मानो रही खालिक तुम्हें मालिक तुम्हें रही कुल जानेर पल्ने वाला रबुला मी তুমি আমরা এতক্ষণ মহানব্বুল আলমিনের শানে একটি হাম শুনলাম সম্মানিত শ্রোতা ইসলামের প্রত্যেকটা বিধান আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াত যিনি আমাদের কাছে আমান সঙ্গে পৌঁছে দিয়েছেন তেষট্টি বছর জিন্দিগিতে যিনি তিনি তার দায়িত্ব পালন থেকে বিরত থাকেননি যার প্রশংসা করেছেন স্বয়ং রব্বুল আলমিন যার প্রতি দরদ পড়েন স্বয়ং রব্বুল আলমিন সমস্ত মালায়ক ফেরেসাগুন এবং যার প্রতি দরদ সালাম পাঠ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের সুরাহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে সুনির্দিষ্টভাবে আদেশ করেছেন সেই রাসুল করিম প্রশংসায় আমরা একটি রাসুল শুনি या हबीबल्ला रसुलया हबीबल्ला रसुलल्लायाबीबल्ला पैजो दीनो वि गो अपनारो दीद মো যত না থাকি আমার পাই যদিন বিনো আপনার দিদার মোয়ের যত না থাকিবে

আমারি মোর তের নিদান কালে থাকি উনো ভিগো আমারি শিওরে দেখি বো অপনা কে আপনো নজোরে যা করি রসিয়া সুয়ল করবেন বসাইয়া দিয়ন বিজি পরদা উঠা মুসিয়া শুয়াল করবেন বসাইয়া দিয় বিজি পর্দা উঠাইয়া করি চুম্বু মোধোরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মাতা পিতা জাহদের অন্ধ কবরে দেখি ও নবী গো মাতা পিতা যাহাদে রন্দো কার কবোরে দেখি গো মাযারি নজোরে শুপারিশ করিযা তরায়ো হাশোরে যার সুলালা যাহাবিবলা যার সুলালা যাহাবিবলা সম্মানিত শ্রোতা যে মহানবী সাল্লাম এ পৃথিবীতে আগমন করবেন বলে এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর ঘোষণা প্রচার করেছেন তিনি আসছেন তিনি আসবেন এই হবে তার বৈশিষ্ট্য এই হবে তার উন্মতির বৈশিষ্ট্য এক লক্ষ অত্যন্ত দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যে মহামানবীর আগমনের ঘোষণা প্রচার করেন সেই মহামানবীর আগমনের দিনটি ক্ষণটি পৃথিবীর ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ এবং সমস্ত মাখলকাতের কাছে তিনি কতটা প্রতীক্ষিত মেহমান ওনার প্রতীক্ষায় গোটা মাখলোকাত অপেক্ষা করেছে অবশেষে তিনি এলেন এবং জগৎকে আলোকিত করলেন এবং অল্প সময়ের মধ্যে গোটা বিশ্বের আয়ামে জাহিলিয়াতের অন্ধকার তিনি বিদরিত করে দিলেন এবং তার আপন সৌন্দর্যে সব কিছুকে আলোকিত করে দিলেন সেই মহানবী স্বাসমের সানে আমরা একটি নাচ শুনেছি এতক্ষণ আল্লাহ রবুল আলমিন তার এই সমস্ত সিফাত বৈশিষ্ট্যগুলো তার উন্মত হিসাবে আমাদের অন্তরের মধ্যে আমাদের স্বভাবের মধ্যে চরিত্রের মধ্যে ধারণ করার বাস্তব জীবনে আমল করার তাওফিক দান করুন আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা সুরা নিসার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবাহন তালা ইসাদ করেছেন আলাইকুম উম্মাহা আতকুম ও বানা তুকুম ও আখো আতুকুম ও আম্মা আখি এইভাবে আয়াতের শেষ পর্যন্ত এই বিষয়টি আল্লাহ সব তালা উল্লেখ করেছেন যেটা আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত এসাদ হচ্ছে তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের তোমাদের মাতৃগণ কন্যাগণ তোমাদের ভগ্নীগণ ও তোমাদের ফুফুগণ তোমাদের খালাগণ এবং ভ্রাতৃকন্যাগণ অর্থাৎ ভাতিজি ও তোমাদের ভগ্নীগণ অর্থাৎ ভাগ্নি ভগ্নিগণ আপন বোন এবং তোমাদের সেই মাতৃগণ যারা তোমাদেরকে দুগ্ধপান করিয়েছে অর্থাৎ দুধ মা যার দুধ গ্রহণ করা হয়েছে সেই দুগ্ধ তার জন্য বিবাহ করা হারাম ও তোমাদের দুগ্ধ ভগ্নিগণ দুধ বোন তাদেরকেও হারাম করা হয়েছে এবং তোমাদের স্ত্রীদের মাতৃগণ ও তোমাদের স্ত্রীদের কন্যাগণ যারা তোমাদের প্রতি প্রতিপালনে রয়েছে এরূপ পত্নীগণ থেকে যাদের সাথে তোমরা স্বামী স্ত্রী সম্পর্ক গড়ে তুলেছ আর যদি সে স্ত্রীগুণের সাথে এ সম্পর্ক গড়ে না ওঠে তবে তাতে তোমাদের কোনো গুণাহ নেই তোমাদের অরুষ যাতে পুত্রগুণের স্ত্রীগণ আর এটিও তোমাদের জন্য হারাম করা হয়েছে যে তোমরা দুই ভগ্নিকে সে অন্ত একত্র করো কিন্তু ইতিপূর্বে যা হয়েছে অর্থাৎ দুই বোনকে একসঙ্গে বিবাহ করা হারাম করা হয়েছে তো আল্লাহ সুবাহন তালা এখানে মুসলমানদের বৈবাহিক সম্পর্ককে পবিত্র রাখার জন্য এ সম্পর্কটাকে স্বাভাবিক গতিশীল রাখার জন্য যে সকল সম্পর্কের সঙ্গে এই বৈবাহিক সম্পর্ক হারাম করেছেন এই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে এই বিধানগুলো মেনে চলার এবং এর এর কল্যাণ এবং উপকারিতা গ্রহণ করার তাওফিক দান করুন আয়ামে জাহিলেতে অন্ধকার যুগে এই বিষয়গুলো মানা হতো না আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তাওফিক দান করেন সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওমাই মত্মিদান যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মমিন মুসলমানকে হত্যা করবে তো ফাজেজা ও জাহান্নাম তার শাস্তি হল জাহান্নাম কেমন জাহান্নাম খালিদান ফিহা চিরস্থায়ী জাহান্নাম যেখানে সে চিরস্থায়ী বসবাস করবে এমন জাহান্নাম সাময়িক জাহান্নাম নয় কত বড় কঠিন কথা যে আল ফিহা যে স্থায়ীভাবে সে সে জাহান্নামে থাকবে এমন একটা কঠিন শাস্তি আল্লাহ ঘোষণা করেছেন ওগাদিব্লাহ আলাইহি আল্লাহর গদব ক্রোধ তার উপর আপদিত হবে বলো আনাহু এবং আল্লাহ আনত অভিসম্পা তার প্রতি

সেজন্য গোটা মানব জাতির জীবনটাকে রক্ষা করলো অতীত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণীর জীবন এটা আল্লাহ সৃষ্টি করেছেন এগুলোকে ধ্বংস করার ক্ষমতা অধিকার কাউকে দেওয়া হয়নি বিনা কারণে কাউকে অন্যায়ভাবে হত্যা করা জায়েজ নয় এবং ইসলামীটা অ্যালাউ করে না আল্লাহ রব আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে মনে রাখার দান তাও সম্মানিত শ্রোতা রব্বুল তিনি গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন সমস্ত বিশৃষ্টি জগৎ তার জিকির করে প্রতিটা মুহূর্তে আপন ভাষায় নিজের ভাষায় তারা আল্লাহর জিকিরে মশগুল আছেন কিন্তু কারো ভাষা কেউ আমরা বুঝি না এমন কোনো সৃষ্টি জগৎ নেই যে কিনা আল্লাহ তাসবি পাঠ না করে কিন্তু তোমরা তাদের ভাষা বোঝো না ব্যাপারটা হলো এখানে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর তসবি পরে আল্লাহর জিকির করে আসুন ফিরব্বল আলমিনের সানে আমরাও আল্লাহ পাকে স্মরণ করে একটু জিকির করে যে আল্লাহ পাক স্বয়ং বলেছেন ফাজ করু আজ করুকুম আমাকে স্মরণ করু আমিও তোমাদেরকে স্মরণ করবো তোমরা যদি আমাকে একবার স্মরণ করো আমি কমপকে দশবার তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আমার দিকে এক কদম এগিয়ে আসো আমি তোমাদেরকে কম্পকে দশ কদম এগিয়ে আসবো সুভা তো আল্লাহ রবুল আলমিন আহকামল হাকিমিন তিনি এত বড় ঘোষণা দিয়েছেন যে ঘোষণার সুযোগ গ্রহণ করা আমাদের উচিত আসুন সেই রবুল আলমিনের জিকির করি কিছু সময় তাকে স্মরণ করে سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله الله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله ইন্নাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানিতাস সুতা আল্লাহ রাব্বুল আলামিন নিজয়ে কুরআনুল কারীমে বলেছেন আল্লাযিনা আমানু ও তৎমা ইন্ন কুলুব হুম বেজিক্রিল্লা যারা ইমানের নূরে যাদের অন্তর আলোকিত যারা ইমান গ্রহণ করেছে তাদের অন্তরের প্রশান্তি হলো আল্লাহ পাকের জিকির বলে সুবাহ জিকির তাদের অন্তরের খোরা এবং দেহের যেমন খাদ্য আছে অন্তরের খাদ্য হল আল্লাহর জিকির বলে সুবাহ এবং এই জিকির দ্বারা তার অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহ রবুল আলমী বলেছেন আল্লাহ বি জিক্রিল্লাহি তৎমা ইন্নল কুলুব সাবধান তোমরা মনে রেখো আল্লাহর জিকিরই কেবল তোমার অন্তরের প্রশান্তি আনতে পারে বলেন সুবাহ অতীব রাব্বুল আলমিনের জিকির তারাই করেছেন নবী নবিরাসুলগুন আম্বিয়াউলিয়াগুন এবং আল্লাহর সকল মাহবুব বান্ধাগুন তারা নীরবে নিবৃতে গভীর ধ্যানে নামাজে বসে তাহাজ্যুতের ওক্তে পাঁচ নামাজের পরে। তারা আল্লাহর বিভিন্ন নামের তাজবি পড়েছেন আল্লাহকে জিকির করেছেন স্মরণ করেছেন আল্লা করিম সাল আলী ইসাদ ইশাদ করেছেন আল্লাহ উনবী উকুম বি আমা আলিকুম و عند ملككم وأرفعها في درجاتكم وخير لكم انفاق الذهب والأوراق وخير لكم ان تلقوا دفكم فتضرب عناقهم ويضرب عناقكم قالوا بلا قال ذكر الله رواه الترمذي سبحان الله سبحان الله, الله. كريم صلى الله, صل الله. عليه وسلم ترمذي شریفه lect حدیث ارشاد করেন যে আমি কি তোমাদের কি সকল আমলের চাইতে শ্রেষ্ঠ জামলটি এটির ব্যাপারে ওয়াজকা হাইন্দা মালিক এবং তোমাদের মালিক পরোয়ার দিগারি নিগো সবচেয়ে অধিক পবিত্র অধিক প্রিয় এমন একটি আমলের কথা জানাবো ওয়াইলুল্লাহ কমিলফাক ও অরক আল্লাহ রাস্তায় অসংখ্য সনরপ্য রৌপ্য অকাতরে দান করার চাইতো যেটি উত্তম ইবাদত এমন একটি আমলের কথা কি তোমাদেরকে জানাবো এতগুলো বিশেষণ বর্ণনা করে সাহাবাহামদেরকে আল্লা আল্লাহ রসুল ইসলাম দৃষ্টি আকর্ষণ করলেন সকল আমলের চাইতে শ্রেষ্ঠ আমল তোমাদের পরবর্তীকে সবচেয়ে মর্যাদা দান করতে পারে যে আমলটি এরকম একটি আমল এবং অসংখ্য আল্লাহর পাল্লার দান করা তো উত্তম বর্ণনা দিয়ে তিনি বলেন এমন একটা আমলের কথা আমি তোমাদেরকে জানাবো সাহাবিকের আমল কল ইয়া আল্লাহ হিয়া আল্লাহ রসুল অবশ্যই বলবেন তখন তিনি বলেন জিকর এটা হলো আল্লাহর শরণ আল্লাহর জিকির বলে সুবাহর তথা আল্লাহ রব আল জিকির আল্লাহ রব আলী কত পছন্দ করেন আসুন আমরা আরো কয়েক মর্তবা একটু আল্লাহকে স্মরণ করে আল্লাহ 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 الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو لا إله إلا الله মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত শ্রোতা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব মহামানব যার শানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন যে মালা আল্লাহু ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা নাবি নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পড়ছেন এবং পড়তে থাকবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার বান্দাগন সল্লু আলাইহি তোমরা তার প্রতি দরুদ পাঠ করো ও সাল্লিম ও তসলিমা এবং শুধু দরুদ পাঠ করি খান্ত হো না তার প্রতি সালাম জানাও যেভাবে সালাম জানাতে হয় ওই রকম আদব মহব্বত এবং ওই রকম গুরুত্বের সঙ্গে বলি হয় এই আয়াতখানা রয়েছে সুর আহজাব ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে অতএব সেখানে আল্লাহ রবুল নিজে এবং তার ফেরেস্তাগণ কিনে তারা সুলের প্রতি দূরত পড়ছেন এবং পড়তে থাকবেন বলেছেন ইমানদারদের প্রতি নির্দেশ জারি করেছেন পাক যেন আমাদের সেইটা রাসুলের দূরদ এবং সালামের গুরুত্বটাকে যথাযথভাবে হৃদয়ে ধারণ করার অন্তর অন্তঃস্থল থেকে সালাম পাঠ করার তাওফিক দান করেন সবাইবেলা আল্লাহম আবিদম আসুন সেই মহানবী আমরা দূরদ পাঠ করি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد

محمد وعلى آله سيدنا مولانا محمد أطل الله روزته الكريم بعرف شريف من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم, عليكم, عليكم قفت موسى کوه تُورْ گفت أحمد بخداد عرش نور صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام ربئ مرو بغيچاي امين ماير اي ناي ربيع الاول مهيناي تشريف الن يا نبي سلام عليك ইয়া রাসুল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সাল্লাল্লাহু আলাইকা 63 বছর ছিলেন দুনিয়ায় কত কষ্ট করেছেন এই ধরাই كاديتن أم ماي اكونو كادن مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام হাসরে নবী দুজাহান কান্দিয়া হবেন পেরেশান বলবেন হে পরুয়ার দিগার মাফ করেন উম্মত গুনাগার ইয়ালাইকা ইয়া রাসূল সালা সুতুলা কালিমাই আছে আপনার আজনে শুনি আপনার নাম ইকামতে আছে أبناء نماذج أوو سلام يا نبي سلام عليك يا رسول <سؤال> سلام عليك يا حبيب سلام عليك بلغ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله ان سرت يا ريح الصبا يوما الى ارض الحرم

চলে এসেছি শাহরের এই শেষ সময়ে যখন একটু পরেই সকল মসজিদগুলো থেকে মোয়াজ্জির আজান ভেসে উঠবে সেই পবিত্র একটি মুহূর্তে আসুন পরম করুণাময় নাম্বুল আলমিনের কাছে হাত পেতে দোয়া করি যিনি তার বান্দার দোয়াকে অত্যধিক পছন্দ করেন তিনি বলেছেন করোন করিমে ও দোয়া ওনি আস্তাজিবলাকুম আমার কাছে তোমরা দোয়া করো আমি তো আমাদের দোয়া সাড়া দিব দোয়া কবুল করব। তিনি বলেছেন উজিব দা ও তার দা কোনো দোয়াকারে যখন আমার কাছে দোয়া করে তখন আমি তার দোয়া কবুল করে তার দোয়ার ডাকে সাড়া দিই তিনি আরও বলেছেন আমি দা আহো ও একশি ফসু তুমি যখন বিপদগ্রস্ত হয়ে ডাকো আল্লাহকে আমি ছাড়া কে আছে তোমার ডাকে সাড়া দেবার বিপদগ্রস্তের ডাকে সাড়া দেবার আমি ছাড়া কে আছে এবং শুধু তাই নয় তিনি তার রোজাদার বান্দাদের দোয়াকে এত বেশি পছন্দ করেন যে হাদিস শরীফে রয়েছে রোজার সময় তিনি আরশ বহন করে পূর্বতন পূর্বতন ডিউটি মৌকুফ করে নতুন ডিউটি জারি করেন সেই নতুন ডিউটিটা কি সেটা তিনি বলেন হে ফেরস্তাগুন তোমরা সারা বছর আমার আড়স বহন করার প্রোটোকল মেনটেন করো ডিউটি করো এই ডিউটি আমি রমজান উপলক্ষে মৌকুফ করে দিলাম এখন একটা নতুন ডিউটি দিচ্ছি সেটা কি আমার রোজাদার বান্দাদের দোয়া আমার কাছে এত বেশি প্রিয় তারা যখন দোয়া করবে তাদের দোয়ার সঙ্গে তোমরা আমিন আমিন বলতে থাকবে সুভার আল্লাহ পাখির এই আদেশ দ্বারা প্রমাণিত হয় যে বহন করার ডিউটির একজন রোজাদার ব্যক্তির দুয়ার সঙ্গে আমিন আমিন বলা আল্লাহর কাছে অধিক গুরুত্বপূর্ণ বলেন আল্লাহ পাক চান তার বান্দা যাতে তার কাছে হাত পাতে চায় দোয়া করে তার কাছ থেকে চেয়ে নিতে জানে চেয়ে নিতে শিখে কারণ চাওয়ার একমাত্র জায়গা আল্লাহ আল্লাহর দেয়ার একমাত্র মালিক আল্লাহ সুবাহ বান্দা যখন হাত পেতে আল্লাহর কাছে চায় তখন আল্লাহ কেন এই দোয়াটাকে এত পছন্দ করেন হাদিস কি বলেছেন তিনি বলেছেন মুখুল দোয়াটা মুমিনের জন্য একটা হাতিয়ার অস্ত্র দোয়ার গুরুত্বই আল্লাহ আল্লাহ রাসুল দোয়ার গুরুত্ব অপরিসীমভাবে তুলে ধরেছেন দোয়া বিভিন্ন করা যায় তো হাত পেতে বিখারীর মতো কাঙ্গালের মতো আল্লাহর কাছে যেভাবে দোয়া করা হয় এই দোয়াটা আল্লাপাকের কাছে অধিক নয় কারণ একসঙ্গে এই হাত তুলে দোয়া করার সঙ্গে একসঙ্গে দুইটা জিনিস প্রতিষ্ঠিত হয় প্রমাণিত হয় বান্দার দীনতা হীনতা ক্ষুদ্রতা এবং বান্দার যে মহতাজ এটা প্রমাণিত হয় প্রতিষ্ঠিত হয় আর আল্লাহর বরত্ব আল্লাহ যে দাতা দয়ালু দানশীল তার বরত্ব প্রমাণিত হয় বলেন সুভাগ এই জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে রোজাদার ব্যক্তির দোয়া বিশেষভাবে আরও পছন্দনীয় সময়। সকল আল্লাহর বান্দাদের দোয়াই তিনি পছন্দ করেন সিয়াম পালনকারী রোজাদার বান্দারের দোয়ার গুরুত্ব তিনি আরও আলাদাভাবে তুলে ধরেছেন অতএব আসুন সেরাবুল আলমিনের কাছে আমরা হাত পেতে আমাদের নিজের

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أمين ربنا تقبل منا صلاتنا وصيامنا وقيامنا وتسبيحنا ودعاءنا كما تقبلت من عبادك الصالحين اللهم ارزقنا بركة شهر رمضان ووفقنا للعبادة فيه ولجتنا بعن العصيان. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث الله سهر اي বিখারির মতো ফকিরের মতো আমরা দুটি হাত বিছাইলাম আল্লাহ প্রত্যেকটা হাত কে আল্লাহ আল্লাহু আমাদের সকলের নামাজ রোজা তারা ইফতার কে কবল মঞ্জুর করেন বাবু আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের জন্য শ্যামের বিধান ফরজ করেছেন সে উদ্দেশ্য তাকে আর গুনে গুণান্বিত হওয়া আত্মশুদ্ধি অর্জন করা আমাদের সকলের জন্য সে উদ্দেশ্যকে বাস্তবায়ন করার নসিব দান করে দিবেন রব্বুল আলমী আল্লাহ কষ্টার্জিত সিয়ামকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আমাদেরকে তাওবা করে সংশোধন হওয়ার তাওফিক দান করে দেন সকল প্রকারের নাফর মানি গুনাহের কাজ বর্জন করার তাওফিক দান করে দেন ভবিষ্যতের জন্য আত্মশুদ্ধি অর্জন করে তাকে আর গুণে গুণান্বিত হয়ে আপনার পরিপূর্ণ বান্দা হওয়ার তাওফিক দান করে দেন আপনার সুরের পরিপূর্ণ উম্মত হওয়ার তাওফিক দান করে দেন আল্লাহ আমাদের পিতা মাতা আম যারা ইন্তকাল করেছেন কবরে ছিলেন ওদের সাহিত্য আছেন গোমাবুত তাদের প্রত্যেকের জন্য এই মাঘ ফেরাতের ফয়সালা দান করে দেন আল্লাহ জান্নাতের উচ্চ মকাম তাদের জন্য নসিব করে দেন আল্লাহ আপনার হাবিবের সমস্ত উন্মতের গুণা আল্লাহ আপনি মাফ করে দেন মাবুত আল্লাহ তাম পৃথিবীর সকল মানব জাতিকে আল্লাহ ইমান এবং হৃদয়ত নসিব করে দেন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপরে খাস রহমত বরকত শান্তি নাজিল করে দে আল্লাহ এই দেশের জমিনের নিচে আউলিয়া কেরামগঞ্জ চিরনির্দেশায়িত আছেন অন্তত তো খাতিরে আমাদেরকে আসমানে আজব ও গজব থেকে আল্লাহ আপনি হেফাজত করবে দুর্যোগ মহামারী বন্যা সাইক্লোন ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আমাদের দেশকে দেশবাসীকে আল্লাহ আপনি হেফাজত করে শিক্ষা দীক্ষায় ধর্মে কর্মে ইমানে আমলে শক্তিতে সম্পদে প্রাচুর্যে শান্তিতে সমৃদ্ধিতে আল্লাহ গো মেহরবাণী করে বাংলাদেশকে বিশ্বের সেরা দেশে পরিণত করে দিন আল্লাহ আমরা কেউ জানি না বাবু এই রমজানে কারো জীবনের জন্য শেষ রমজান হয়ে যায় কিনা আগামী রমজান পর্যন্ত আমরা কে থাকবো কে থাকবো না

ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাবুত গোশেশ ফরিয়াদ কে ও জানি আল্লাহ কোন দিন কোথায় কিভাবে কি হালতে কার মৃত্যু হবে মাবুত ফরিয়াদ করি আল্লাহ ইজ্জতের সঙ্গে আর ঈমানের সঙ্গে খাতম বিল খায়ের নসিব করে দিবেন রব্বুল আলামিন আর মৃত্যুর সময় প্রত্যেকের জবানে আখিরি কালিমা হিসেবে যায় যদি করে দিবেন কালিমা তাইয়িবা লা ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم